ওয়েলকাম টু কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করব বেগুন আর ছোট আলু দিয়ে চ্যাপাসুটকি এটা খুবই মজাদার খুবই রুচিকর একটা খাবার তো এর জন্য আমি ফার্স্টে কিছু গার্লিক আর অনিয়ন কাট করে নিয়েছি আর এখানে কিছু চ্যাপাসুটকি আছে খুব ভালো করে বয়েল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি প্যানে অয়েল দিয়ে তাতে জিঞ্জার পেস্ট আর অনিয়ন কুচি দিয়ে দিয়েছি আর সাথে একটু পানি দিয়ে দিবো যেন পোড়া লেগে না যায় আর একে একে সব প্রয়োজনীয় মশলা চিলি পাউডার টারমারিক পাউডার কিউমেন পাউডার কোরিয়েন্ডার পাউডার এগুলো সব দিয়ে দিব। তারপর ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু এটা সুটকি রান্না হচ্ছে তাই এতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টি হবে ভালো করে কষানো হয়ে গেলে তারপর এতে ভেজিটেবলসগুলো দিয়ে দিব আর এগুলো একটু ভেজে নেব ভালো করে অ্যাকচুয়ালি এই রেসিপিটাতে অনেক ধরনের ভেজিটেবলস দিয়েও সুটকি রান্না করা যায় তবে আমার আম্মু এই ডিশটা প্রায় রান্না করে এবং এটা আমার খুবই ভালো লাগে চ্যাপা সুটকি দিয়ে বেগুনের এই ডিশটা আপনারা আজকে রান্না করলে আরও দু একদিন জাল দিয়ে দিয়ে খেতে পারবেন আজকে রান্না করলে তো ভালো লাগবেই তবে এটা আগামী দিন আরও বেশি ভালো লাগবে যারা বেগুন প্রেমী তারা এভাবে সুটকি রান্না করে খেলে খুবই পছন্দ করবেন আশা করি চ্যাপা সুটকিকে অনেকে শীতল শুটকিও বলে থাকে তবে আমাদের বাসায় আমার কাছে না হলেও আমার আম্মুর কাছে নিয়মিত সবসময়ই চ্যাপা থাকে ঢাকায় যে চ্যাপা পাওয়া যায় ওগুলা বেশিরভাগই একটু পানসি টাইপের থাকে আর আমার আম্মু এই সুটকিগুলো কুমিল্লা থেকে কালেক্ট করে থাকে তো এই সুটকিগুলোর কোয়ালিটি খুবই ভালো যেহেতু এগুলো মাটির পাতিলে গ্রামে তৈরি করা হয় আর এগুলোর স্মেলটাও অনেক ভালো খেতে খুবই ইয়ামি লাগে আর খুবই টেস্টি হয় রান্নার পরে তো এভাবে ভালো করে কষিয়ে রান্না করতে হবে কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি না দিয়ে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে হবে তাহলে এর টেস্টটা ভালো আসবে কষাতে কষাতে যখন ভেজিটেবলসগুলো একটু নরম হয়ে আসবে তখন এতে গ্রিন চিলি দিয়ে দিব। শুটকি আমাদের খুবই পছন্দের আমি তো মাঝে মাঝে রান্না করি কিন্তু আমার আম্মু উইকলি ফোর টু ফাইভ ডেজ শুটকি তরকারি তো মাস্ট থাকবি অন্যান্য ডিশের পাশাপাশি একদিন চ্যাঁপা শুটকির ভর্তা আরেক দিন তরকারি আরেক দিন চচ্চড়ি আরেক দিন ভাজি এরকম কিছু কন্টিনিউ আমার আম্মু রান্না করবেই করবে মোট কথা সুটকি তরকারি থাকতেই হবে তো যাই হোক এভাবে গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে এসেছে এই তো তৈরি হয়ে গেল চ্যাঁপা সুটকি দিয়ে বেগুন আর আলুর ডিশ এভাবে আপনারা রান্না করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে অনেক রুচিকর এবং পুষ্টিকর একটা ডিশ তো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেল্লাবির সাথে থাকবেন টাটা বাই বাই